ভক্ত ভক্তিমতী মাও বাবারা আমার সবার রাতুলের চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। পঞ্চম দিন সংকল্পরাজ তৃতীয় রচনী প্রবাহমান চলছে। ক্রমে ক্রমে জীবন নদী আমার পড়েছে ভাঙনে, প্রবালী গগনের বেলা পশ্চিমা চলে, সুদর্শিনী নদীর স্রোতধারা যেমন অব্যাহত থাকে না, মনুষ্য জীবনে জীবন বেলাও তেমন থেমে থাকে না। দেখতে দেখতে দুটি রজনী অতিবাহিত হয়ে আস তৃতীয় রজনীতে পদার্পণ করেছি। কার জীবন থেকে যে জীবনে বেলা চিরতরে ডুবে যাবে তা কেউ বলতে পারি না, জানাও নেই। মহাজন বললেন, হে জগৎজি, পূর্ব গগনে সূর্য উদিত হলে 12 ঘন্টা পরে আবার সে সূর্য অস্ত চলে যায়। সূর্য অস্ত যাওয়ার পরে আবার যদি 12 ঘন্টা অপেক্ষা করা যায়, পূর্ব গগনে আবার সূর্য উদয় মান হয়ে যায়। কিন্তু হে জগতজি, এটা তো প্রাকৃতিক জগতের সূর্য উদয়মান হলে অস্ত গেলে আবার উদয় হয়। তুমি কি একবার ভেবে দেখেছ তোমার জীবন সূর্য একবার অস্ত চলে গেলে, শতকাল অপেক্ষা করলে আর কোনোদিন জীবনে সূর্য উদয়মান হবে না, কোনোদিন হবে না। কেউ দেখেনি আর কোনোদিন কেউ দেখবে না। তাই মহাজন বলছে, অমন ভোলা, যা করবার তাহা করো, থাকিতে এই বেলা। হে জগতজি, যদি জীবনে কিছু করিতে চাও, সময় থাকতে রসময় হরিকে একবার স্মরণ করিয়ে লও, অসময় নয় সুসময়। বাবা, গতকাল চেয়ে আজকে আমি একটু বেশি আনন্দ পাচ্ছি। আমার গতকাল বাবারা ওই উঁচুতে দাঁড়িয়ে বসেছিল, আজকে তারা নেমে বসেছে, এটা একটা ভালো দিক। আর আমি এ পাশে যে বাবারা আছে, আমি বলবো একটু বসলে, আর আপনারাও একটু চেপে চেপে বসে ওদেরকে একটু বসতে জায়গা করে দিন। তোমরা দাঁড়িয়ে আছো কেন বাবা? তোমাদের জন্যই তো হরিকথা, তাই তোমরা যদি দাঁড়িয়ে থাকো ভালো লাগে না, একটু চেপে চেপে সবার অঙ্গে অঙ্গ দিয়ে একটু বসো বাবা। আর ওখানের এই চটগুলো এখানে একটু লেচে দিলে তো হয়, পাতিয়ে দিলে ওরা একটু বসতে পারে। আপনারা দাঁড়িয়ে না থেকে মাথার বুঝা নামিয়ে বসবি গীতা ভাগবত পাঠে। মাথার বুঝা কি? সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে হরিকথায় যুক্ত হতে হয়, চিন্তা মুক্ত হয়ে হরিকথায় যুক্ত হতে হয়। যদি হরিকথায় যুক্ত হও তাহলে বাহ্যিক জগতের চিন্তাটাকে পরিত্যাগ করে দাও, আর বাহ্যিক জগতের চিন্তা থাকিতে হরিকথায় কখনো যুক্ত হওয়া যায় না। আমাদের সমাজে সবাই আমরা হরিভজন করি, কতজনকে বলে থাকি আমি না ঠাকুরকে 5 বার সেবা দেই, কেউ বলে আমি আজকে না 22 আইটেম রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। কি গল্প করে না, করে না বাবা এরকম? বলছে, আজকে জানো ঢাকা থেকে বনফুলের মিষ্টি এনে আমার ভগবানকে দিয়েছি।
এরকম গল্প করে কি না। মহাজন বললেন, হে জগতেজি, তুমি যাহা ভগবানকে দিতে চাচ্ছ এই দ্রব্য ভগবান নাও গ্রহণ করতে পারে, ওটা ভগবান গ্রহণ করে না। কেন গ্রহণ করে না? তার প্রমাণ কি সে দিলেন? শাস্ত্রে তার প্রমাণ দিলেন। একদিন মহামুনি নারদ, নারদের কথাটা শুনলে কিন্তু আমাদের মানুষ্য জীবন একটু চমকে উঠে, তাই তো? নারদ কাকে বলি গো? আমাদের সনাতন ধর্মে নারদের কথাটা শুনলেই যেন অনেকে ভয় পায়, যে নারদ মানে ঝগড়া, নারদ মানে যন্ত্রণা, নারদ মানে ভালো জায়গায় কেচকেচি বাঁধানো, তাই তো? যারা এই আমাদের গ্রামে কিছু শয়তান আছে না, এই শয়তানগুলো কি করে জানেন, পাশের বাড়ি যদি কেউ কেউ ঝগড়া করে, ওখানে বসে বসে বলে নারদ নারদ নারদ, মানে ওর ধারণা ঝগড়ার সময় নারদের নাম উচ্চারণ করলে বুঝি ঝগড়া আরও বেড়ে যায়। এটা মূর্খদের কথা। জ্ঞানীরা বলছে যেখানে যত বড় জঞ্জাল আছে সেখানে নারদের নাম উচ্চারণ করলে তৎক্ষণাৎ তো সেই জঞ্জাল কেটে যাবে। কেন কেটে যাবে? নারদ এমন একজন ব্যক্তি যা যে ব্যক্তি জীবনে কারোর সাথে ঝগড়া করেনি, পায়ে হাত দেবেন না বাবা, কেউ নারদ কারোর সাথে ঝগড়া করেনি, কেউ বলতে পারবে না। যত শাস্ত্র, 18 খানা পুরাণ থেকে 9 লক্ষ গ্রন্থ যত শাস্ত্র আছে, নারদ কারোর সাথে ঝগড়া করেছে এমন কোনো দৃষ্টান্ত কোনো শাস্ত্রে লেখা নেই। একটা শাস্ত্র বলা নেই নারদ কারোর সাথে ঝগড়া লাগিয়েছে। আপনারা যাদের পুজো করছেন, নারদের পুজো কিন্তু সহসা করেন না, কেউ করেন? ওই ব্রাহ্মণেরাও নারদের পুজো করে না, বৈষ্ণবরাও নারদের পুজো করে না, কি করে গো? কি মায়েরা করেন নারদের পুজো? তা আপনারা যে দেবতাদের পুজো করছেন, এই দেবতারা মারামারি করেছে, ওই কার্তিক ঠাকুরের পুজো করছেন, ও কার্তিক যোদ্ধা, ও যুদ্ধ করেছে, মারামারি করেছে, করেনি? গণেশও যুদ্ধ করেছে। আপনাদের যত দেবতা, সমস্ত দেবতাই ঝগড়ায় খুব পারদর্শী। এদের মধ্যে একজন ব্যক্তি ঝগড়া করেনি, সবার কাছে ভালো থেকেছিল। আমাদের পক্ষ কয়টা? এই পক্ষ কয়টা গো? কি কি পক্ষ? শুক্লপক্ষ আর মিথ্যা কথা পক্ষ তিনটা, একটা বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। কয়টা পক্ষ বাবা? পক্ষ কয়টা? তো নারদ হচ্ছে তৃতীয় পক্ষ। দেবতার অসুরে যখন ঝগড়া করেছে, নারদ গিয়ে মীমাংসা করেছে। দেবতা দেবতা যখন ঝগড়া করেছে, নারদ গিয়ে মীমাংসা করেছে। তাহলে নারদের পাওয়ারটা কত? দেবতার ঝগড়া মিটাবার মতো জ্ঞান এবং বুদ্ধি নারদের ছিল। কিন্তু যে মূর্খের দল বলে নারদের নাম নিলে ঝগড়া বাড়ে, এরা কি মূর্খ নয়? যে নারদ দেবতাদেরকে বাঁচাবার নিমিত্তে অসুররা পর্যন্ত নারদকে ভয় পেত, অসুররা পর্যন্ত নারদকে শ্রদ্ধা করত। আজকে একটা নূতন তত্ত্বটাকে আলোচনা করে দিচ্ছি। সারা জীবন নারদের বদনামটা করেছি আমরা, আর আজকে নারদ যে কত ভদ্র, আর নারদ যে কত ভক্ত, নারদ যে কত ধৈর্যশীল, এ কথা অনেকেই জানে না, কি বাবা? নারদকে কিন্তু এই কলির যুগে পুজো করা হয়, অন্য যুগে নারদকে কেউ পাদ্য অর্ঘ্য দিয়ে এতটা পূজা করেনি, কিন্তু এই কলির যুগে নারদের পূজা করা হয়। এই নারদকে জানেন? পঞ্চতত্ত্ব বিগ্রহ দেখেছেন?
পাঁচজনের ছবি দেখেছেন না? মাঝখানে গৌরাঙ্গ, তার ডান ভাগে নিত্যানন্দ, তার ডান ভাগে শ্রী অদ্বৈত, আর মহাপ্রভুর বাম ভাগে হচ্ছে গদাধর, তার বাম ভাগে হচ্ছে তিনি মাথা নেড়ো করা শিখা রাখা করজোড়ে দাঁড়িয়েছে, যাকে শ্রীবাস বলা হয়। এই শ্রীবাসই নারদ ছিল পূর্ব জন্মে। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে কি নারদের পুজো হচ্ছে না? হচ্ছে কি না? রাধে রাধে, মাঝে মাঝে একটু কথা বলবেন। আর মায়েদের, এত শীতের মধ্যে অনেক মায়েদের মাস্তকে কাপড় থাকতে চায় না, কে গো? ও মায়েরা, এত ঠান্ডা, তারপরেও মাথায় কাপড় থাকে না এই ঠান্ডার ভিতর। তাই তো আমার বসতে বাকি নাই, গরম পড়লে আপনারা কি করেন? বুঝতে পারছেন? ওই আমাদের দেশে একজন বয়াতি ছিল, তো ওই বয়াতির পাশে বসে একজন ফ্যান খাচ্ছে, তো তখন অভাবের দিন, তো ইসলাম ধর্মের লোক তো, তো ওই বয়াতি মানুষ তো কথায় কথায় ছন্দ, তো একজন ওই বিসমিল্লা বলে ফ্যান খাচ্ছে। অনেক কয় যে ভাই তুমি ফ্যান খাইতে বিসমুল্লা বললা, তো ভাত খাইতে কি বলবা? তাই এই যে শীতের দিনে যাদের মাথায় কাপড় থাকে না, এগুলো গরমের দিনে কি করে আমার আর বুঝতে বাকি নাই। তবে সাবধান, আপনার আমার মা, আপনাদের বেশি বলবো না, কিন্তু এর পরবর্তীতে যদি কারো দেখি আমার চোখে পড়ে যে মাথায় বস্ত্র নাই, মাথায় কাপড় নাই, তাহলে আপনাদের কিচ্ছু বলবো না, কিন্তু আপনাদের গোড়ায় জল ঢালব, অর্থাৎ আপনাদের যেগুলো জন্ম দিছে সেইগুলোর গোড়ায় জল ঢাইলে দেবো, যাতে একেবারে গাছের আগা পর্যন্ত পাইয়ে যায়। কারণ আপনারা যদি আমার মা হন, আপনাদের মা আমার কি হয়? হ্যাঁ, দিদিমা। তাই তো বোঝেন, কায়দা কইরে নিছি, কিন্তু এইবার একেবারে সভ্যশান্তই মস্তক ঢাইকে বসতে হবে, না হলে কিন্তু আপনাদের মায় গো যা তাই বলবো, পরে কিন্তু বলতে পারবেন না। এই ওখানে কারা, এই পিছনে কারা, ওইগুলোকে আগে তাড়াও। যে বাচ্চা আসবে যদি এখানে না আসে, ওই পিছনে ঘোরাঘুরি, কোনো ছেলে কোনো মেয়ে পিছনে কোনো ঘোরাঘুরি করতে পারবে না, একবারে তাড়াই দেবে। তাহলে গল্পের জন্য এখানে আসা না, হরিকথা শুনবার জন্য, আর খাতিরে কোনো ধর্ম রক্ষা হয় না, খাতির করবো না। নেই যে প্রেসিডেন্ট আসেন আর যে প্রফেসর প্রিন্সিপাল যে আসেন, অত খাতির পড়ে আপনার সাথে খাতির হবে পরে, আগে আমার সনাতন ধর্মের কথা বলবো, তারপরে আপনার খাতির। আমার কালাচাঁদ বাবা কি আসছে নাকি? কালাচাঁদ মাস্টার আছেন? হ্যাঁ, উনি কি জীবিত আছেন এখনো? পলাশের বাবা, পলাশ কি আছে নাকি? পলাশ আসছে? আমার নামগুলো মনে আছে, অনেকের নাম, কিন্তু আসলে দেখি না, কালাচাঁদ বাবুকে দেখছি না, আসেনি, আর বয়স হয়ে গেছে এখন। আবার নাও আসতে পারে, যে ওই পোড়া মুখের মুখ দেখে আবার লাভ কি? ইয়াং আছে, বাহ বাহ বাহ, গৌর হরি বল। তা যাক, ওদিকে করবো না বর্ণনা, এইবার যে বর্ণনাটা দিচ্ছি ওখানে আসি, তারপরে রাধা মাধব কীর্তন করবো একটু পরে। এইবার নারদ জীবনে কেউ শোনেননি, দেবতাদের সাথে নারদের সাথে ঝগড়া হয়েছে, জীবনে কোনোদিন শোনেননি, অসুরদের সাথে নারদের সাথে ঝগড়া হয়েছে, এটা জীবনে কেউ কোনো প্রমাণ দিতে পারবেন? পারবেন না। এই নারদ একদিন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছে, নারদ এসে প্রণাম করেছে, প্রণাম হই তব চরণী প্রভু। ভগবান বলছে, নারদ একই, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, যে তুমি এত চিন্তিত কেন, তোমার দুঃখটা কি? বলছে, প্রভু আমার দুঃখ তো একটা আছে বটে, আমি তোমার কাছে একটু জিজ্ঞাসা করতে এসেছি, কারণ তুমি তো ভিখারীর ভগবান নন,
তুমি তো কাঙালের ভগবান নও, তুমি হচ্ছে ধনীর ভগবান, যে যত ধন দিয়ে তোমাকে পুজো করতে পারে তুমি তার হয়ে যাও, কিন্তু ভিখারির জন্য তুমি কে? বিশ্ব জগতে আমরা মনে করি বড় মন্দির গড়লে বুঝি ওই মন্দিরে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করলেই বুঝি ভগবান ওখানে থাকে। আমরা মনে করি ভগবানকে অনেক রাজ খাদ্য দিয়ে ভোগ নিবেদন করলেই বুঝি ভগবান আমার হয়ে যাবে, এটা ভাবি না? নারদ বলছে তুমি তো ধনীর ভগবান, বলছে না বাবা আমি ভক্তের ভগবান, বলছে এটা তো আমি বুঝি তুমি ভক্তের ভগবান, কিন্তু যারা তোমাকে ভালো করে পুজো দিতে পারে তুমি তাদের হও। আচ্ছা তুমি বললে তুমি ভিখারির ভগবান কাঙালের ভগবান, বলছে হ্যাঁ, বলছে তাহলে বলো তো একটিবার তোমার পুজো দিতে কি লাগে? যার বিশ্ব জগতে কিছু নেই, যে রিক্ত হস্ত, যার তোমার সেবা দেওয়ার মতো কোনো দ্রব্য নেই, এমন কোনো ভক্ত থাকতে পারে জগতের মাঝে তার তোমাকে সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই? তুমি কি তার হবে না প্রভু? গোবিন্দ বলছে নারদ এ বিশ্ব জগতে আমি ধনীর নই, আমি মানির নয়, আমি জ্ঞানীর নয়, যদি কেউ ভক্তি ভরে কেউ আমাকে ভালোবাসতে পারে, ভক্তি ভরে যদি কেউ আমাকে ডাকতে পারে এই জগতে যে আমি তার হয়ে যাই, নারদ বলছে তাহলে একটিবার বলো এ বিশ্ব জগতে তোমার পুজো করতে কি লাগে? আমার অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলছে নারদ আমার পুজো দিতে তেমন কিছু লাগে না, ওই তুলসী বৃক্ষ দেখেছ না? বলছে হ্যাঁ। যদি কেউ কোনো ভক্ত প্রাণ খুলে একটা তুলসী পত্র হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ নিবেদন করে দেয় আমি যে চিরতরে তার হয়ে যাই। নারদ মনে মনে চিন্তা করছে গোবিন্দ তুমি না দয়াল, তোমার ভক্তের জন্য তুমি কেমন করুণা করতে পারো আমি একটু দেখি, আমি দেখব যে জগতে তোমার ভক্তের জন্য তুমি কি করতে পারো। নারদ বলছে গোবিন্দ মনে করো যদি কোনো তুলসী বৃক্ষে পাতা না থাকে, যদি সমস্ত পাতা শুকিয়ে যায়, আমার অনাদির আদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নারদ ও নারদ যদি সমস্ত পৃথিবীর তুলসীর বৃক্ষের পাতা যদি শুকিয়ে যায়, গঙ্গা কিংবা যমুনা দেখেছ না, যদি আমার কোনো শুদ্ধ ভক্ত কোনো গঙ্গা কিংবা যমুনা থেকে এক গুণ্ডু জল এনে
हा कृष्ण गोविंद बोले जदि आमार चरणे केउ निक्षेप करे दाय आमि चिरदिनेर तरे ओई भक्ताधीन भगवान आमि भक्तेर अधीन होये जाय कृष्ण कृष्ण नारद बोलछे गोविंद जदि पृथ्वीर समस्त गंगा जमुना शुकिए जाए जदि ओई गंगा जमुनाय कोनो जल ना थाके ताहले कि तुम्हार भक्त कोनोदिन तुम्हाके पाबे ना तुम्हार भक्त के तुम्हार पूजो करते पारबे ना আমার অনাদি রাধি গোবিন্দ দুটি চোখের জল ছেড়ে দিয়েছে নারদ ও নারদ এই জগৎ জীবের এমন কি আছে যে জগৎ জীব আমাকে দেবে এই জগৎ জীবের এমন কি আছে যে জগৎ জীব আমাকে দেবে জানো নারদ যদি পৃথিবীর সমস্ত তুলসীর পাতা ঝরে যায় যদি পৃথিবীর সমস্ত গঙ্গা যমুনার জল শুকিয়ে যায় আমার প্রতিটা ভক্তকে গঙ্গা যমুনা দুটি নয়ন দিয়েছি এ জগতের মাঝে যদি কোনো ভক্ত কিছু না থাকে দুটো চোখের জল ছেড়ে দিয়ে হে কৃষ্ণ গোবিন্দ বলে হরিবাল যদি কোনো ভক্ত একবার বলিতে পারে গোবিন্দ হে আমি আজ হতে গোবিন্দ ওরে তোমার হলাম আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম ওরে আমার মন প্রাণ স আজ হতে গোবিন্দ হরে তোমার হলাম আমার মন প্রাণ সব ওই আমার মন প্রাণ সব আমি তোমায় দে আজ হতে গোবিন্দ আমি তোমার হলা ওরে আমার মন প্রাণ স আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম ওই আমার মন প্রাণ স আমি তোমার চরণে দিলাম তোমার চরণে গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম ওই আমি তোমার হলাম গোবিন্দ হে আজ হতে আমি তোমার হলাম আমি তোমাকে কি দেব
গোবিন্দ তোমায় দিবার মতো আমার আর কি বয়সে, গোবিন্দ তোমায় দেবা মতো না ওই আমার কি বয়সে, ওরে এই ভাবে আমার মতো কাঙালার জগতে কে বায়াছে, তোমায় দিবার মতো আমার আর জগতে কি বায়াছে, আমার মতো কাঙালার কি বায়াছে, কাঙালার কে বায়াছে, তোমায় দিবার মতো তোমায় দিবার মতো আমার আর কি বায় আছে, আমার কি বায় আছে, এই জগতে আমি তোমায় ডাকার মতো ডাক জানি না, এই জগতে তোমায় ডাকার মতো ওই আমি ডাক জানি না, আমি মায়া মোহে ওরে ডুবে আছি, তোমায় কোনোদিন ডাকার মতো আমি ওরে ডাক জানি না, আমি মায়া মোহে ডুবে আছি, ডুবে আছি তোমায় ডাকার মতো, তোমায় ডাকার মতো আমি ডাক জানি না, ও নারো যদি কোনো ভক্ত হৃদয়ে দুয়ারে খুলে দিয়ে এই হৃদয়ের দুয়ারখানা খুলে দিয়ে যদি আত্মসমর্পিত চিত্ত করে জগতে কোনো ভক্ত একবার বলতে পারে আমার চরণে প্রান্তে এসে যদি কোনো ভক্ত জীবনে গোবিন্দের কাছে বলতে পারি মনের অভিমান অহংকারকে সমস্ত ধুলার সাথে মিশিয়ে দিয়ে আত্মগ্লানি অভিমানীকে পরিত্যাগ করে যদি কোনো ভক্ত বলতে পারে গোবিন্দ হয়ে এ জগতে আমার বলতে কিছু নেই, একমাত্র তোমার চরণ ছাড়া জগতে আমার আর কিছু নেই, বলো গোবিন্দ তোমার চরণ ছাড়া আমি আর কোথায় যাব, গোবিন্দ অহংকারী হই না কেন, যত বিদ্বান হই না কেন, যত বড় ধনাঢ্য ব্যক্তি হই না কেন, জগতে জীবের যে ভগবানের চরণ ছাড়া আর কোনো দাঁড়াবার জায়গা নেই, আমার গোবিন্দের চরণ ছাড়া জগতে জীবের যে আর কোনো পালাবার জায়গা নেই, কোথায় যাবি হে জগতে জীব, একটিবার ভেবে দেখো তোমাদের জগতে জীবে আমার ভগবানের চরণ ছাড়া যে আর জগতে জীবের কোনো পালাবার জায়গা নেই, কোনো জুড়াবার জায়গা নেই, যদি তোমাদের দগ্ধীভূত চিত্তটাকে জুড়াতে চাও, এই ব্যথিত হৃদয়খানা যদি জুড়াইতে চাও, জানেন বাবা এ বিশ্ব জগতে যত জীব হোক যত মানব জাতি হোক না কেন
প্রতিটা জীবের দুঃখ আছে হৃদয়ে, দুঃখ নেই এমন কোনো ব্যক্তি নেই। সংসারটাই দুঃখের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করা। চৈতন্য চরিতামৃত বলছে, কি বলেছে, কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্মুখ, অত এব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহলে সংসারটাই দুঃখের কারণ, তবে এই সংসারেও আবার আনন্দ আছে। রাধে, এই সংসারেও আনন্দ আছে। কোন সংসারে আনন্দ আছে গো? এই সংসারটা কি? এই রাধে রাধে, আপনারা সবাই ভালো আছেন তো? শিকুর দিল কি, কান ফাটাই ফেললো, বললো না ভগবানে আমাকে ভালো রেখেছে, এটা বলেনি, বলছে কি বলতে হবে? না, হরি বল কি, পায়ে হাত দেবেন, হরি বল কি, সম্মতি আছি, কিন্তু বলতে হবে যে না ভগবানের কৃপায় আমি ভালো আছি। আজকাল যারা আসছেন, এমন একজন ব্যক্তি থাকতে পারে সে প্যারালাইসিসে ঘরে পড়ে আছে, ভগবান আমাকে হেঁটে আসার শক্তি দিয়েছে, তাহলে ভালো আছি না? ভালো না মন্দ? এই কনকনে শীতের মধ্যে আগে ঢাকায় দেখা যেত ফার্ম গেট ওভার ব্রিজের উপরে বস্তা গায়ে দিয়ে শুয়ে থাকতো, ছিল না? এখনো কত জায়গা আছে না? আচ্ছা, তো তার চেয়ে ভগবান আপনাকে বিদেশী কম্বল দিয়েছে। তো এইবার এই পাশটা কি হিন্দু না, এই যে যারা দাঁড়িয়ে আছে, আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারী নয় নাকি? তো যদি থাকেন, আপনাদের হাতও একটু বাড়ি করলেন, একটু করতালিও দিলেন না, কাছে একটু দণ্ডবোধ করে বসেনও না, কারণ কি, সাফা প্যান্ট বেশি যে প্রণাম করতে কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছি, থাক। তো যাবানে ওই ওই পাড়ায় যাবানে ভাববেন না যে যাবো না, নে আসতেছি আপনাকে পাড়ায় যাব, ভাববেন না যে ও পাড়াতে আজকে ছাড়িয়ে দিয়ে যাব। হ্যাঁ, সব পাড়াতে একটু ঘুরলে দিয়ে আসবো নাকি, কে কে মনে আছে জানার প্রয়োজন আছে না বাবা, খালি বুড়ো কয়টার পাড়ায় যাবো, কে জুয়ন কয়টার পাড়ায়ও যাবো, আমি তিন পাড়ায় যাবো, মায়েদের মধ্যে তিন পাড়ায় যাবো, একটা হইলো বিধুবা, একটা সদুবা, একটা হইলো অদুপা, অগমধ্যে তিনটে পাড়া না? বিধবা মানে স্বামী থাকতে মারা, স্বামী মারা গেছে, স্বামী থাকতে মারা গেছে, উঠে না শ্রী বিষ্ণু, হ্যাঁ স্বামী থাকতেও মারা যায়, স্বামী থাকতেও মারা যায় না, না অনেকে দেখবেন সদুবা রমণী কপালে সিঁদুর পরতে চায় না, টিপ পরি আসে, তো ওটা স্বামী থাকতেও মরার মতোই হয় কি বাবা নাকি? এই আস্তে কথা বলো কেন, একটু ফটফট করো কেন, কি করিয়েছে একজন আর একদিনের কপালে দিক তাকায়, ও কি পড়ছে, কেউ বন্ধ করা যায় না বলো? এই যে মায়েরা, স্বামীরা কি বিবাহের সময় সিঁদুর দিছিল না টিপ দিছিল গো? কি দিছিল মা, তোমরা বলো, ওরা কি জানে, ওরা বিয়েই তো করে নাই, তোমরা বলো, হ্যাঁ সিঁদুর, তাই সিঁদুর মুছে যারা টিপ দাও তাকে কি বলবো বলো তো, স্বামী থাকতেও বিধবা না? ওই বুড়োটা আসে কয় আমি তো বাইসিয়ে গেছি, কয় কেন, আমার ডাগেই চলিয়ে গেছে, বুড়োটা দেন কি সুন্দর আসতেছে, কায়দা আছে, কায়দা আছে গো। আরে বাবা সেটা না, তোমাদেরও স্বামী আছে, কিরা বলছে তোমরা বিধবা, কোনো পৃথিবীতে কোনো নারী বিধবা হয় না, কে বলছে বিধবা, বিধবার অভিনয় করে, প্রকৃতপক্ষে কোনো নারী কোনোদিন বিধবা হতে পারে না। বলছেন কেমন, আসামি মরিয়ে গেছে কিন্তু স্বামী ঠিকই বাঁচিয়ে আছে, আসামি কারা, এই যে পুরুষ রূপে জন্মগ্রহণ করে খালি ভোগ বিলাসের জন্য, দেহ ভোগের জন্য কামড়া কামড়ি করে যারা, ওরা হচ্ছে আসামি। আর স্বামীকে যিনি জগৎ স্বামী অনাদিরাদি গোবিন্দ পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তা তিনি কি মরে? আর উনি জগৎ স্বামী, নারীরও স্বামী পুরুষেরও স্বামী, যুবকের স্বামী বৃদ্ধর স্বামী, এজন্য ওনার নাম
বাহ বাহ বাহ, গৌরী হরি বল। রসে ভারে কথা বলছি কিন্তু কথাটার ওজন আছে। তা আনন্দ না দিলে তো ওইগুলো থাকবে না, এই জন্য ওরা যে যা চায় তারে তাই দিয়ে রাখতে হয় নাকি? হরি নামে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। হরি নামে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। যদি বলে হ্যাঁ গোসাই আমি এই হরিনাম করবো আমরা টাকা দেবো, হ্যাঁ দেবো। কীর্তনীয়রা হরিনাম করে এক এক দলে 50,000-60,000 1,00,000 টাকা নিয়ে যায় না, তাই ওরা কী করে নেয়, কী করে নেয়? কীর্তনীয়রা হরিনাম করে নেয় না। তো তুই নাম কর ওরকম কীর্তনীয় হ, তো তাতেও টাকা পাবি। বলুন হরিনামে টাকা আছে কি না? বলে হরিনামে কি আমাকে খাবার দেবে? তুই আইসে করিয়ে দেখ খাবার পাস কি না পাস। হরিনামে তোরে কী কী দেবে জানিস? সবচেয়েতে পৃথিবীর তোর বাবার পক্ষ, তোর বাবার জন্মেও যে ল্যাট্রিনে পায়খানা করতে পারিস নাই, তুই একটু হরিনাম করি দেখ তার সে ভালো ল্যাট্রিনে পায়খানা করতে পারবি। যদি বলস কেন, এই জগতের মধ্যে আপনি 1 কোটি টাকা দিয়ে খরচ করে হিন্দু ভদ্রলোক যারা বাড়ি করে তারা, তাই না? 1 কোটি 2 কোটি টাকা খরচ করে। আচ্ছা বলেন তো বাড়ি উদ্বোধনের দিন কাদের নেয়, কাদের নেয়? কথা বলে না, হয়তো ব্রাহ্মণ নয় বৈষ্ণব নেবে না? তো তুই হয়তো ব্রাহ্মণ হ নয় বৈষ্ণব হ, দেখবি সবার আগে ওই যে বাড়ি করছে তার আগে ওর ওই ভালো পাইখানায় তুই পাইখানা করতে পারবি। তুই চাস কি, চাস কি, হরিনামে নাই কি? করিয়ে দেখবি না হরিনাম খাওয়া। কে বলছে হরিনামে খাওয়া না? পৃথিবীতে হরিভক্ত যারা, মানে যারা এই কৃষ্ণ ভক্ত যারা, তারা যা খায় কোনো রাজাও তা খেতে পারে না, কোনো মন্ত্রী তা খেতে পারে না, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টারও তা খেতে পারে না। ভক্তে যা গ্রহণ করে, ভক্ত যে খাবার খায় পৃথিবীর কোনো অন্য কেউ তাহা পায় না। যদি বলেন কেন, ভক্ত পায় কি? ভগবানকে দিয়ে ভগবানের অধারামৃত প্রসাদ। তাহলে প্রসাদের সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা হবে, হবে বাবা? তাহলে ভক্ত কি পায় আর অভক্তরা পায় কি? খাবার না, অখাদ্য। কেন অখাদ্য? বাবা একটু বাইরে তাড়াতাড়ি, একটু দেখি দি পাই নাকি। অবৈষ্ণব নামাঞ্চ পতিতানাং তথৈব চ অনর্পিতং তথা বিষ্ণু মাংস সদৃশ ভবত। পদ্মপুরাণ নবম বিলাস। পদ্মপুরাণ কার লেখা গো? আছেন না শাস্ত্রজ্ঞ যারা বিদগ্ধ? পদ্মপুরাণ কার লেখা? কথার উত্তর দিতে হবে, আমার ভাগবতে এসে কিন্তু চুপ করে বসে থাকা যাবে না, কথা দুই একটা উত্তর দিতে হবে, তাহলে আরো কথা বেড়ে যাবে, আর না হলে ঘুমিয়ে পড়বো আমি। পদ্মপুরাণ কার লেখা? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ব্যাসদেবের লেখা। 18টা পুরাণ, এই 18খানা পুরাণই কার লেখা? বেদব্যাসের লেখা। ব্যাসদেবকে ব্রাহ্মণের ছেলে না চণ্ডালের ছেলে? আই উত্তর দেবেন না, ওটা পরে, ওটা পরে, ওর তত্ত্ব বিচার পরে, কিন্তু আগে বলতে হবে যে ব্যাসদেব কি মুসির ছেলে না ব্রাহ্মণের ছেলে? ব্রাহ্মণের ছেলে। কেউ কোনো ব্রাহ্মণ বাবা থাকলে কষ্ট পাবেন না, এবং বৈষ্ণব বাবারাও কেউ কষ্ট পাবেন না, কারণ সত্য উদ্ঘাটন করতে গেলে কারো গায়ে লাগতে পারে, কিন্তু এজন্য কেউ আমার প্রতি অসন্তুষ্ট হবেন না, কারণ ভক্তের অন্তরে ব্যথা দিলে তার নরকে বাস। আমি চাই না, কিন্তু শাস্ত্র বলছে আমি বলছি, শাস্ত্র যদি না লাগতো আমি বলতাম না। তাহলে এখানে কি বলছি,
সবচেয়ে ভালো খাদ্য কোনটা? ভগবানকে নিবেদন করা। এখানে বলছি যে অন্ন বিষ্ণু নামে নিবেদন করা হয়নি সেই অন্ন কুকুর মাংস সদৃশ। এখানে প্রফেসর বাবুরা কয়েকজনই আছেন, আমার ওই মাও একজন, হ্যাঁ, এবং আমার সে বাবাও একজন পরম ভক্ত। গতকাল আমি খুব আনন্দ পেয়েছি, যাদের গৃহে স্বামী স্ত্রী দুজন মিলে ভজন করে সেটাই মধুর নবনিত্য বৃন্দাবন ধাম হয়। যাদের সংসারে স্বামী স্ত্রী একমন হয় না ওদের সংসারে কোনোদিন কুটিলা আর জটিলা ছাড়া বসবাস করে না, কৃষ্ণ থাকে না। কৃষ্ণ সেখানে বস, স্বামী স্ত্রী যেখানে নামামৃত আস্বাদন করে যে রস পায় সেখানেই কৃষ্ণ বস হয়। পুত্রকন্যা স্বামী স্ত্রী সবাই মিলে যেখানে হরিনাম করে ওটা কি বৃন্দাবন নয়? ওটা কি সাধুসঙ্গ নয়? এই জন্য আপনারা যারা শিক্ষিত ভদ্রলোক, আমি জানি আপনাদের এখানে অনেক শিক্ষিত লোক আছে, অনেক জ্ঞানী লোক আছে, যদি দেখতে চান দেখিয়ে দেব, আর যদি আমি মিথ্যা বলে থাকি আমার জিহ্বাটা কেটে দেবেন। শাস্ত্রে যদি আমি মিথ্যা বলে থাকি আমার জিহ্বাটা কেটে দেবেন। বাবা এতই করিস না, তো যন্ত্রণা করিস না, এটা ই হয়ে যায়, যেমন ছিল তেমন থাকুক। এখন ভালো সময় কথা বলিস না তাহলে কিন্তু রাগ হবে না, তাহলে কেন তোর উপরও যাইতে পারে। এমনিতেই আমি কিন্তু লোক ভালো না। এই যে এখন যেটা হয়েছে, এখন হলে এই যে আমার নিচে হয়ে কথা বলতে হয়, গ্যাটি ব্যথা করবে না, ওই আগেরটাই ভালো ছিল, এখন তো আমার গ্যাটি নিচে করে কথা বলতে হয়, খাটো দেখে এত খাটো না তাই পাইব না। দাও এটুক দাও, ইও জ্বালাই পড়ছি। তো এইবার দেখুন আমি যে কথাটা বলছি, আমার জিহ্বা কেটে দেবেন যদি আমি অশাস্ত্রীয় কথা বলে থাকি। যে কথাটা বলছি যদি পুরাণে না পান আর এখানে গ্রন্থে যদি প্রমাণ না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। যদি কোনো পণ্ডিত থাকে দাঁড়িয়ে আমাকে বলতে পারে যে এটা নাই, তাহলে এখানে কি বললেন? শাস্ত্রে বললেন যে অন্য বিষ্ণুকে নিবেদন করা হয়নি, মানে ভগবানকে নিবেদন করা হয়নি, তাহা কি? কুকুর মাংস সদৃশ, মানে সমান। কুকুরের মাংস কি কোনো মানবে খায়? কি বাবা খাবে? আরে আপনারা না পারেন কিন্তু সত্যটাকে স্বীকার করতে হবে। না, ওর চীনের দেশ আপনি বাংলাদেশ, ওই চীনে আইন এখানে চলবে না, আপনি সনাতনী হিসাব করবেন, আপনি ওই আর এক ধর্মে তো অন্যতাও খায়, ও ও হিসেব করবেন কেন? এক দেশে তো ল্যাংটা ইয়ে থাকে, তো আপনি কাপড় পরবেন কেন? অর্থাৎ অন্য দেশের কথা হবে না, শাস্ত্রের কথা, আমি সনাতনী সনাতনের কথাই বলবো। কি প্রাচ্যত্য দেশের উপমা আমাদের না, আমার সনাতনী, আমার শাস্ত্রে কি নাই আমি চীন দেশ দেখাবো কেন? আমার ভারতের মতো কি নাই? এটা ভারতবর্ষের আওতাভুক্ত ছিল এই পূর্ববঙ্গ, কয়দিন ধরে রাজ্য ভাগ হয়েছে, এই বাংলার বয়স মাত্র 52 বছর, এই যে এখন 53 বছরে পড়ল বোধ হয় না? এর আগে ছিল কি পূর্ব পাকিস্তান? তার আগে কোথায় ছিল? এই ভারত ভূখণ্ডের মধ্যে ছিল। আপনি বাংলাদেশের ইতিহাস পড়ে কোনোদিন সনাতন ধর্মের তত্ত্ব পাবেন না, কারণ বাংলার বয়সই 52 বছর, আর সনাতন ধর্মের বয়স 52 বছর না, সনাতন ধর্মের বয়স এই পৃথিবী সৃষ্টির আগে থেকে। তাহলে এই জন্য সনাতনী শাস্ত্রের উপরে দখল রাখতে হবে। বাবা রাগ করবে না, আপনার উপলক্ষ করে কথাটা বলতে আমার সহজ হচ্ছে, তাই না? ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে কিন্তু বলতে আমার সুবিধা হচ্ছে। তো দেখুন সনাতন শাস্ত্রে কি শিক্ষা দিলেন, যে অন্নটা, আচ্ছা ভগবানের সেবায় কি মাছ মাংস লাগে? লাগে? আচ্ছা, আমাদের অনেক পণ্ডিত, অনেক গুরু গোসাই, অনেক সাধুরা আছে, আসতে তারা বলে খাইয়ে যদি হজম করা যায় তাহলে হয়। এক গ্রুপ আছে দীক্ষা দিতে দিতে শিষ্য করতে করতে কালেকশন করতে করতে নিজের যোগ্যতা নাই কামাই করার, ও কালেকশন করে জলমে এর গড়বাড়ি করিয়ে দেয়, ব্যাংক ব্যালেন্স করিয়ে দেয়, আবার গুসাইগিরি করে। তুমি মারা গেলে তোমার জমির ভাগ কি শিষ্য ছেলেকে দিবা? এ দেবে? তাই ওই শিষ্য ছেলের টাকা এনে তোমার ছেলের পকেট বড় কেন?
এইটা অন্যায় এবং অবৈধ, এগুলো সঠিক গুরুর মধ্যে পড়ে না। ভগবানের সেবার নিমিত্তে প্রেমপুত্র শিষ্য সন্তান তার কাছে টাকা এনে কামিনীর এবং কাম জগতের সন্তানকে খাওয়ালে এটা অবৈধ বলে ঘোষণা করা হয়। কষ্ট পাবেন না, কিন্তু এগুলো যারা করছে, অথচ তারা কি বলে একটু নিবেদন করি, কি করে কয়ে কি কি রান্না করছিস শব্দে, ওনাকে মুরগির মাংস দিলেও তাও নিবেদন শুরু করিয়ে দেয়, এরকম আছে না? নাই তুমি আর কয়দিন, তোমার জন্মের আগের তো আমি এই দেশ তো শিখাইছি, দুই চার ডিস্ট্রিক্ট তো শিখাইছি জীবনে, তখন আমি ভিকারি ছিলাম, ভিক্ষা করি করি, এখনো ভিকারি আমি, ভিক্ষা করে জীবন চলছে আবার, তখন আমি জানি। তো এই যে যারা মাছ মাংস দিয়ে নিবেদন করে, শাস্ত্রে বলছে 56 ব্যঞ্জনও যদি রন্ধন করা হয় তাহাতে যদি তুলসী না পড়ে তাহা অভক্ষ বলে গণ্য করিবে। আর এরা গুরুগিরি করছে, ব্রাহ্মণত্ব অর্জন করছে, ব্রাহ্মণ হয়েছে, পুনাম ন্যায় ছাড়া কাউরে দেয় না। এতটুকু একটা সাহবাবন ওর ঠাকুর দাদার বয়সী বয়স, সে যাইয়ে প্রণাম করে চরণ আগুয়ে দেয়, ওর চরণে কি দ্বার? ও হোটেলে খাসির মাংস দিয়ে ভাত খাইয়ে এসে, আর একজন ভালো ভক্ত, সে মাছ মাংস কিচ্ছু খায় না, সে প্রণাম করবার যায় ওই হারামজাদা একটু মাথাটাও নত করে না, এ বলে ব্রাহ্মণ, এ বলে বৈষ্ণব। এই আনারি বৈষ্ণব আর আনারি ব্রাহ্মণ ইহা সনাতন ধর্মে গ্রহণযোগ্য নয়। নিবেদন করলে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হয় কি, আপনি শাক অন্ন দেন, খুদ অন্ন দেন, যদি একটা তুলসী দিয়ে ভগবানকে দিতে পারেন তাহা অমৃত হয়ে যায়। কোথায় দুর্যোধনের রাজ অন্নকে পরিত্যাগ করে ভগবান বিদুরের খুদ অন্ন গ্রহণ করেছিল, করেনি? দুর্যোধনের বাড়ি খেয়েছিল, খেলো কার বাড়ি? বিদুরের বাড়ি। কেন খেলেন? বিদুরের তো এত কিছু ছিল না, ওই রাজখাদ্যকে পরিত্যাগ। ভগবান বললেন যদি আমার ভক্ত আমাকে কিছু নিবেদন করে আমি সমাদরে তাহা গ্রহণ করি। ভগবান এত বড় ভক্তবৎসল, ভগবান বিদুরের স্ত্রীর কলার খোসা খেয়েছে, শ্বাস ফেলে দিয়েছে, তাহাই অমৃতের মতো আস্বাদন করেছে। কিন্তু আমাদের সমাজ সনাতন ধর্মের বিশেষ করে নমসূত জাতিগুলো, জাতিটা একসময় অনুন্নত ছিল, জাতাজাতির জাতাকলে পড়ে শাস্ত্রজ্ঞান এদের খুবই কম ছিল, সেই প্রবাহ বাতাসটা এখনো বন্ধ হয়নি, আছে। নমসূত সমাজে শিক্ষিত অনেক আছে, জ্ঞানী খুব কম, রাগ করবেন না কিন্তু আমার কথাটা, শিক্ষিত আছে কিন্তু জ্ঞানী খুব কম। শিক্ষিত হয়েছে, এম এ পাশ করেছে, অথচ শাস্ত্র অধ্যয়ন করে না। আমাদের ছেলে পেলে নোবেল নাটক উপন্যাস পড়তে খুব মজা পায়, কিন্তু আমাদের শাস্ত্রীয় অধ্যায় শাস্ত্রগুলো অধ্যয়ন করে না। কি করতে চায় বাবা? করতে চায় না। আর আমাদের এই, আবার ভাববেন না, আমিও কিন্তু আমার জন্মটাও কিন্তু ওই কুলেই ছিল, এটা ভাববেন না, কারণ আমি কাউকে ইনসাল্ট করছি, আমি কাউকে ছোট করছি না, আমি মানুষ, মানুষকে ভালোবাসি, কিন্তু মানুষরূপী জানোয়ারকে প্রশ্রয় দিলে ওরা মাথায় উঠে যাবে। কষ্ট পাচ্ছেন আমার কথাগুলো? আমি সনাতন ধর্মের তত্ত্বটাকে, এটাকে একটু আস্বাদন করাইবার নিমিত্তেই আলোচনাগুলো ধরে তুলছি। এই জাতিটা এখনো নিজের মুক্তি কিসে হবে, নিজের আত্মার মুক্তি কিসে হবে, এই জাতি এখনো পরের পাচাটা কুকুর হয়ে বসে থাকে, নিজের আত্মার মুক্তির সন্ধান নিজে খুঁজতে চায় না। আপনি যত বড় ষোড়শ প্রচারের যজ্ঞ করেই করুন আর দানসাগর শ্রাদ্ধ করেন, আপনি যদি অপকর্ম করেন তাহলে ভালো ব্রাহ্মণ পণ্ডিত বিদগ্ধ সারা বিশ্বের শ্রেষ্ঠ ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করেন, মুক্তি হবে?
কথা বলে না। কেন হবে না? প্রারব্ধ কর্মফল আমার ভোগ করতে হবে। তাহলে যদি আমি আমার আত্মার মুক্তি করতে পারি, শ্রীমদ ভগবদ্গীতায় বলছে আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু।